এই মাত্র ডিএলএড ডট ডট এসি ডট ইন ওয়েবসাইটে হল টিকিটের বিষয়টি আপডেট করে দেওয়া হয়েছে দেখে নিন কীভাবে হল টিকিট আপ ডাউনলোড করবেন শুভ সন্ধ্যা বন্ধুরা ফিল্যাক আমার চ্যানেলে আপনাদেরকে আরেকটিবার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম যে স্যার পরীক্ষা পিছিয়ে যাবে নাকি আমি বারবারই একটি কথাই বলেছিলাম যে পরীক্ষা আর পিছাবে না পিছানোর আর জায়গা নেই একত্রিশে মে জুনের এক তারিখ এবং জুনের দুই তারিখে ফাইভ জিরো ওয়ান টু থ্রি এর পরীক্ষা হবে। তার জন্য অনেক স্যারেরা আবার প্রশ্ন করেছিলেন যে স্যার হল টিকিট তো এখনও পাচ্ছি না কীভাবে হল টিকিট নেওয়া যাবে আমি তখনও বলেছিলাম যে হল টিকিট যখনই এনআইওএস থেকে দিয়ে দেবে তখন আমি সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলটি দেখলে তার ইন্টিমেশন পেয়ে যাবেন আজকে এই মাত্রই এনআইওএস অনলাইনে হল টিকিটের ইনটিমেশনটা হল টিকিট বা ইন্টিমেশন কার্ডটার বিষয়ে এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে হল টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য দেখুন আমরা এখন আছি এনআইএস ডিএলএটের মেইন পেজে এখান থেকে টিচার সেকশন বা স্টাডি সেন্টার অবলিক এক্সাম সেন্টার ওইগুলিতে যেতে হবে না নিচে দেখুন নিচে দেওয়া আছে হল টিকিট অবলিক ইন্টিমেশন কার্ড ফর ডিএলএড এক্সামিনেশান এখানে ডিরেক্ট একটা লাইন উপরের দিকে আপডেট করা আছে এই পেজটা এনআইওএস ডিএলএটের পেজই আপনারা এখান থেকেই প্রথম লাইনটাই পাবেন হল টিকিট অবলিক ইন্টিমেশন কার্ড ফর ডিএলএট এক্সাম এই মাত্র যেহেতু এটা দিয়েছে তাই সারা ভারতবর্ষে অনেক শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছে তার জন্য এখন একটু বিজি আছে বা এখন পেতে একটু সমস্যা হচ্ছে আপনারা এক দুই ঘন্টা পরে ট্রাই করলে হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখুন এখানে হল টিকিট বা ইন্টিমেশন কার্ডের পর ক্লিক ইয়ার দিলে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখা যাচ্ছে কি এর পরবর্তী ফেজ আসলো পরবর্তী ফেজ কি দেখুন পরবর্তী ফেজে এখানে দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওভেন স্কুলিং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান টু থাউজেন্ড সেভেন্টিন টু নাইনটিন হল টিকিট অবলিক ইনটিমেশান কার্ড ফর ডিএলএট এক্সামিনেশান এখানে নেক্সট আছে এনরোলমেন্ট নাম্বার আপনারা অ্যাডমিশান হওয়ার পরে যে একটা এনরোলমেন্ট নাম্বার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে যে একটা এনরোলমেন্ট নাম্বার পেয়েছিলেন সেই এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে রেফারেন্স নাম্বার নেই এনরোলমেন্ট নাম্বারটা অ্যানরোলমেন্ট নাম্বারটা এর নিচে আপনাদের যার যার ডেট অফ বার্থ যেভাবে ফরম্যাট তো আছে প্রথমে দুইটা ডিজিটের ডেট দুইটা ডিজিটের মান্থ আর চারটা ডিজিটের ইয়ার হবে মাঝখানে ছোটো ছোটো হাইফেন দেবেন যেমন ধরুন কারোর ডেট অফ বার্থ পাঁচ তাহলে জিরো পাঁচ মাস হবে জানুয়ারি মাস তাহলে জিরো ওয়ান আর ইয়ার হবে ধরুন উনিশশো সত্তর তাহলে ওয়ান নাইন সেভেন জিরো তাহলে এইভাবে করে ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর পরই আপনারা এনরোল হল টিকিটটা যেখানে আপনাদের নাম ডেট অফ বার্থ ছবি সহ এক্সাম সেন্টারের নাম সহ এসে যাবে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন পরীক্ষার জন্য এটা খুবই জরুরি আর যেহেতু আজকে একুশ তারিখ পরীক্ষা হবে একত্রিশ তারিখ মাত্র নয় দিন মাঝখানে বাকি পরীক্ষা শিউর তার হল টিকিটও পেয়ে গেলেন তার জন্য পরীক্ষার বিষয়ে পড়ালেখাটা এখন গুরুত্ব দিয়ে বাড়িয়ে নিন আর অল্প সময়ের মধ্যে যত বেশি পারা যায় এমসি কিউ পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্নগুলি বারবার রিভিশন দিয়ে কমপ্লিট করে নিন এতে করে পরীক্ষার রেজাল্ট আনা অনেকটা সহজ হবে আর এই মাত্র যেহেতু এনআইওএস এর ডিএলএটের ওয়েবসাইটে এই ফিসটা দিয়ে দিয়েছে তার জন্যে এখন এই মুহূর্তে হল টিকিটটা ডাউনলোড করা সম্ভব হচ্ছে না আপনারা কিছুক্ষণ পরে এক দুই ঘন্টা পরে বা কালকে সকালবেলা ট্রাই করে দেখবেন পেয়ে যাবেন হল টিকিটটা থ্যাংক ইউ প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন তার সাথে বিনে পয়সায় সর্বপ্রথম সবাইয়ের আগে ফিল্যাক চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতে ক্লিক করে নিন